বুধবার দুপুরে রাজধানীর প্রাণকেন্দ্রে অবৈধ ফেন্সি কারবারের হাতে আক্রান্ত এক পুর নিগম কর্মী। পার্কিং ফি চাওয়ার অপরাধে এই মহিলাকে চুলের মুঠি ধরে পেটানো হয়। গুণধর এই ফেন্সি কারবারি নাকি উষা বাজারের বাসিন্দা, তার নাম অপু দাস। ঘটনায় তার সঙ্গে ছিল একজন লেডি ডন। এবার রাজধানীর প্রাণকেন্দ্রে প্রকাশ্য দিনের আলোয় আক্রান্ত হলেন আগরতলা পুর নিগমের একজন চুক্তিবদ্ধ মহিলা কর্মচারী। আক্রমণকারীদের হাতে হুমকির মুখে পড়লেন ঘটনার ভিডিও কভারেজ সংগ্রহকারী সাংবাদিকগণ। সাংবাদিকদের অশ্লীল ভাষায় গালাগাল করলেন আক্রমণকারীরা। বুধবার দুপুরে এ ঘটনার সূত্রপাত। পার্কিং ফি চাইতে গিয়ে আক্রান্ত হয়েছেন ওই মহিলা কর্মী। তার চুলের মুঠি ধরে মারধর করা হয়েছে এমনটাই অভিযোগ। ন্যাক্কারজনক এই ঘটনাটি ঘটিয়েছেন উষাবাজার এলাকার সমাজবিরোধী তথা অবৈধ ফেন্সি কারবারি অপু দাস। পার্কিং জোন এলাকায় কর্মরত আক্রান্ত মহিলা ঘটনার পর জানিয়েছেন, গত দুমাস ধরে গাড়ি পার্কিং এর ফি দিচ্ছিলেন না অপু দাস, বেআইনি ভাবে রাস্তার পাশে গাড়ি পার্কিং করছিলেন। বুধবার পার্কিং ফি চাইতে গেলে এবং অপু দাস এবং তার এক সঙ্গিনী তার উপর চড়াও হয় এবং প্রকাশ্যে তাকে মারধর করে। খবর পেয়ে সাংবাদিকেরা ঘটনাস্থলে পৌঁছলে নিজেকে উষাবাজার এলাকার শাসক দলের বড় নেতা বলে দাবি করা ফেন্সি কারবারি অপু দাস অভব্য আচরণ করে। অপু দাস সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং তাদের গায়ে হাত দেওয়ারও চেষ্টা করে। কুখ্যাত এই ফেন্সি কারবারি যে আইন কানুন ইত্যাদি মানেন না, রাজধানী প্রাণকেন্দ্রে সবসময় মাফিয়াগিরি করেই চলেন, সে ব্যাপারটা তিনি নিজের মুখেই স্বীকার করেন। ঘটনাস্থলে সমাজবিরোধী তার উদ্ধত ও ক্ষমতা প্রদর্শনের চেষ্টা করে। এ ঘটনা পরিষ্কারভাবে প্রমাণ করিয়ে দিল যে রাজধানী প্রাণকেন্দ্রে ক্ষমতার দম্ভে কতটুকু বেপরোয়া হয়ে উঠেছে ফেন্সি কারবারিরা। এরা ক্রমশই লাগাম ছাড়া হয়ে উঠছে, এরা পুরকর্মীদের মারধর করছে, সংবাদ মাধ্যমের কর্মীদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। এদেরই সমগোত্রীয়রা বিভিন্ন হোটেলে বেলেলাপনা কারবারে মেতে উঠছে, নানান অফিসের গুন্ডাগিরি করছে, তোল্লা আদায় করছে। রাজধানীতে এরা বরাবর বিভিন্নভাবে নানান অপ্রীতিকর ঘটনা ঘটিয়েই চলেছে। সমাজবিরোধীদের জব্দ করার ক্ষেত্রে রাজধানীর থানাগুলির ভূমিকা যে কতটুকু দুর্বল এরকম ঘটনা তা আবারও প্রমাণ করিয়ে দিল। ক্যামেরায় দীপেন্দু দাসের সঙ্গে দেবাশিস দেবের রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।